তো ভাই আমরা অনেকক্ষণ আগে মানে চলে এসেছি, আমরা যেখানে আর্মি চেকপোস্ট আসে আর মানে অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো ভাই। ঠিক আছে, সাজেক ঢোকার আগে যে চেকপোস্ট করতে হয় সেটা মনে হয় মানে যাবো। বাট সামনে তো বিডিআর ক্যাম্পস মানে ইয়ার ছিল, বিডিআরদের যে এটা আমরা এখন নিচে দেখি লাভতে যাচ্ছে ভাই। ঠিক আছে, লাভতে আছে, দেখেন কোনো পিক আপ লাগবে না গাছ। ঠিক আছে, কোনো পিক আপ লাগবে না, এখানে পিক আপ বাদেই গাড়ি চলবে, পিক আপ বাদেই। দেখছেন অবস্থা ভাই, রোড অস্থির রোড ভাই। সরি ভাই, কারণ সকাল। হ্যালো বড়া, বড়িয়া সাজেক ভ্যালি। শুধু চালানোর ইয়েটা দেখেন ভাই কি অবস্থা। সালে কুত্তার বাচ্চা সালে, ওপে কোনো প্রয়োজন নাই ভাই, রিল্যাক্স করতে হবে, রিল্যাক্স। পাহাড়টা দেখেন ভাই, ওপে আমরা এখন পাহাড়ের উপরে উঠতেছি ভাই। নতুন রোড, নতুন জায়গা, নতুন পরিবেশ, পারবো কি তোমাদের শিবলুক ভাই এখানে যা করতে। শুধু রোডটা দেখো ভাই, রোড গুলো যে অবস্থা, মানে এত সুন্দর রোড, পাহাড়ি রোড, এটা তো পার্ক এটা তৈরি করেছে ভাই, এটাই মানে সরকারকে ধন্যবাদ। কারণ এই রোড যদি না করতে পার, মানে না করে দিত, তাহলে তো আমরা ঢুকতে পারতাম না ভাই। ঠিক আছে, আর আমি আছি সবার পেছনে এখন বর্তমানে, আর ওরা আছে উপরে। চলো বাড়িয়া, এখানে রোডের কাজ চলতেছে ভাই, কারণ রোড তো কাজ, রোডের কাজ তো করা লাগবে, কারণ সাজে যাচ্ছে একটা ঘোরার জায়গা, পর্যটক আসে এখানে। ঠিক আছে, আসার রোডগুলো তো করবেই। আমার বন্ধু থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নতুন রোডে ভাই, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবো ভাই। ঠিক আছে, সবাই জানিও। আর আমার ভয়েস কেমন যাইতেছে আমি বলতে পারবো না, বাট ভয়েস যখন আমি ভিডিওটা মানে যে শুনবে তখন বলতে পারবো ভাই। ঠিক আছে, তার আগে বলতে পারবো না এইভাবে। তো চলো ভাই, আমরা একটা রেস্ট করতেছি এখানে। হ্যাঁ ভাই, যে আসছে আমাদের বন্ধুরা আমাদের সাথে, সাজেক যাচ্ছি, সাজেক, সাজেক ভেলে। হ্যাঁ দেখো, ঠিক আছে বিয়া আগে পারে বলতে, এখন সব দাদা সাজেক আছি, সব ভাই
বৃষ্টির মধ্যে অনেক মজাও করতেছে। এখানে অনেক লোক, হাজার হাজার লোক ভাই, দেখেন অনেক বৃষ্টি হচ্ছে এখানে। আর এটা হচ্ছে আর্মি ক্যাম্প, এখানে আমরা সবাই হোল্ড করতেছি। 11 দিকে ছাড়বে, 11 দিকে ছাড়বে সবাই। ভাই সাজেক ভ্যালির অবস্থা দেখেন ভাই, মোটর বাইক টুরে দেখেন অবস্থা, দেখেন মোটর সাইকেল সব এখানে দাঁড়িয়ে আছে। এই কিছুক্ষণের মধ্যে বাইক ছাড়বে, আর পেছনে আছে চাঁদের গাড়ি, আর আমরা আছি দুবাই একসাথে চাঁদের গাড়িতে। আর বৃষ্টি হচ্ছে ভাই, আকাশ মেঘলা হয়ে আছে, অনেক লোক কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, অনেক লোক। আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছে এখানে, দেখেন তো, চলো